পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের সাতগেছিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সতর্ক বার্তা প্রচার করা হয়। শনিবার আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, সিত্রাং ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে রবিবার থেকেই। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হতে পারে, সেই কারণে নবান্নের তরফ থেকে জারি করা হয়েছে সতর্ক বার্তা। রবিবার সাতগেছিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ঘূর্ণিঝড়ের সতর্ক বার্তা দেওয়া হয়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। এই এলাকার প্রত্যেকটি জনসাধারণ, কালীপুজোর প্রত্যেকটি কমিটি এবং ক্লাব কর্তৃপক্ষকে বিশেষভাবে জানানো যাইতেছে যে আগামী 24 তারিখ অর্থাৎ সামনের সোমবার বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে সেই নিম্নচাপটি ঘূর্ণিঝড় সিত্রাঙে রূপ নেবে। ঘূর্ণিঝড়ের এই প্রসঙ্গে সাতগেছিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মুকুল সাহা জানান, মেমারি 2 নম্বর ব্লকের উদ্যোগে সাতগেছিয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে যে একটা নিম্ন চাপের সৃষ্টি হয়েছে, যেটা আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। সেই জন্য আমরা সাতগেছিয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মাইকিং করে মানুষকে, এলাকার মানুষকে সতর্ক করছি যেন তারা কালী পুজোর দিন থেকে সাবধানে থাকে বা পুজো প্যান্ডেলগুলোতে সাবধানে যাতায়াত করে, প্যান্ডেল যেন ভালো করে মজবুত করে করা হয়। আর ঠাকুর বিজয়ের দিনও একটু সতর্ক করেছি যেন বুঝে সুঝে ঠাকুর বিজয়টা হয়। আর কি পদক্ষেপ নিয়েছেন? পদক্ষেপ আমরা নিয়েছি, কিছু ত্রিপলের ব্যবস্থা করেছি। মানুষের ক্ষয়ক্ষতি হলে পঞ্চায়েতের সাথে যোগাযোগ করলে আমরা সেই ত্রিপলগুলো মানুষকে দেব। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা।